আজ মহাসপ্তমী, কলাবো শঙ্করী ঘট উপস্থাপন করে পুজো শুরু। এদিন সকাল থেকে বহরমপুর গোড়া বাজার কলেজ ঘাট সহ অন্যান্য ঘাটে কলাবো নবপত্রিকাকে স্নান করানো হয়। কলাবোকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে ঢাক বাজিয়ে মন্দিরের পথে রওনা দেয় পুজো উদ্যোক্তারা। এরপরে শুরু হয় সপ্তমী পুজো। এই দিন বেলা 10টার পর থেকে মন্দিরে মন্দিরে সপ্তমী পুজো শুরু হয়। মাইকে ভেসে আসে সপ্তমীর মন্ত্র উচ্চারণ, এরপর দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তারপর শাস্ত্রমতে ষোড়শ উপাচারে শুরু হবে সপ্তমীর পুজো। করোনা আবহে যাবতীয় সতর্কতা মেনে মণ্ডপে মণ্ডপে দেবীর আহ্বান হবে বলে আশ্বাস উদ্যোক্তাদের। সাবেকিয়ানা থেকে থিম, উৎসবে রোশনায় ছড়িয়ে আছে জেলা জুড়ে। বিনয় রায়, রিপোর্ট NTVWB।